বিমা দাবি পরিশোধের ভিত্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে পুরস্কৃত করল বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলমের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোম্পানি থাকতে ন্যাশনাল লাইফকেই প্রথম পুরস্কৃত করল এবং একটা আমার পুরস্কার প্রথম লাইফ ন্যাশনাল লাইফকে দিয়েছে। তা আমার অনুভূতি তো আমার যে কাজের, আমাদের শুধু আমার নয়, আমার MD, আমার টিম, আমাদের কাজের আজকে আমরা একটা স্বীকৃতি পেয়েছি। এটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং আমরা ইনশাআল্লাহ আরও এগিয়ে যাব। আর ন্যাশনাল লাইফ এমন একটা কোম্পানি, আমরা 100% কমপ্লায়েন্স মেনটেন করে এই কোম্পানিটা চালাচ্ছি। আমাদের কোনো দুর্নাম নাই, কোনো বদনাম নাই। আমরা বিমা দাবি ঠিক সঠিক টাইমে আমরা পরিশোধ করে আসতেছি। এই পুরস্কারের ফলে আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। ইনশাআল্লাহ ন্যাশনাল লাইফ ঘরে ঘরে NLI, জনে জনে NLI। ন্যাশনাল লাইফের রয়েছে 1,00,000 মাঠকর্মী এবং আমাদের 5,000 দাপ্তরিক স্টাফ। এর সমানে সারা বাংলাদেশের জেলা, থানা, ইউনিয়ন এবং প্রতিটা ঘরে ঘরে আগামী 5 বছরে ন্যাশনাল লাইফ আমাদের পরিকল্পনা, আমরা প্রতি ঘরে ঘরে বিমা পৌঁছে দিব। প্রত্যেকটা লোককে বিমার মাধ্যমে আমরা তাদেরকে নিরাপত্তা দিব এবং বিমা থাকবে মানে নিরাপত্তার মধ্যে, সুরক্ষার মধ্যে থাকা।